নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জেনারেল ইংলিশের ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে, যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তা এরকমই কিছু গ্রুপ ভার্ব আমরা অ্যারেঞ্জ করেছি, তা সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দ্য আর্মি ওয়াজ কল্ড আউট টু রেস্টোর পিস। তাহলে এখানে আমাদের কল্ড আউট যে গ্রুপ ভার্ব আছে সেটার অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তা এখানে যে সঠিক ওয়ার্ডটা হবে এই চারটে অপশানের মধ্যে সেটা আমরা চুজ করব। এখানে কল্ড আউট মানে হচ্ছে স্যামন্ড, মানে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা, ঠিক আছে? চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। দিস সিরিয়াস ম্যাটার উইল কল ফোর্থ অল হিস এনার্জি, উইল কল ফোর্থ। কল ফোর্থ কথাটা রিকোয়ার মানে প্রয়োজনীয়, এর সাথে কিন্তু যায়। চলে আসি পরবর্তী কোশ্চেন। ইন স্পাইট অফ মাই বেস্ট ইফোর্টস আই কুড নট কল আপ হিস নেম। কল আপ আমাদের এখানে বার করতে হবে। তা কল আপ এর সঠিক এখানে যদি করি তাহলে এটা হবে কিন্তু রিমেম্বার, মানে স্মরণ করা। নেক্সট কোশ্চেন, দ্য বয় ক্যারিড অফ মেনি প্রাইজেস ইন দ্য কুইজ কন্টেস্ট। তাহলে এখানে ক্যারিড অফ এর প্রপার যেটা সেটা আমাদের বার করতে হবে। ক্যারিড অফ মানে হচ্ছে ওন, এখানে কিন্তু প্রপার। চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্য বিল ওয়াজ ক্যারিড থ্রু দ্য অ্যাসেম্বলি উইদাউট এনি অপোজিশন। তাহলে ক্যারিড থ্রু, তাহলে এখানে সঠিক উত্তর যদি বলি ক্যারিড থ্রু তাহলে হবে কিন্তু পাস্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জবস আর ডিফিকাল্টি টু কাম বাই নাওডেজ। কাম বাই এর সঠিক যদি করি আমি তাহলে সঠিক উত্তর হবে এখানে গেট। কাম বাই অর্থ হচ্ছে এখানে গেট। নেক্সট কোশ্চেন, আই ডু নট নো হাউ ইট কেম অ্যাবাউটের প্রপার যে ওয়ার্ডটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে কেম অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন্ড কথাটার সাথে কিন্তু এখানে যায়, তার সঠিক উত্তর হবে হ্যাপেন্ড। নেক্সট কোশ্চেন, হি ইজ নট কাট আউট ফর দিস রেসপন্সিবল জব। কাট আউট মানে এখানে সঠিক উত্তর যদি আমি করি তাহলে কাট আউটের সঠিক উত্তর এখানে সুইটেবল কিন্তু এখানে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আই ওয়াজ কাট অফ বাই হিস সাবিয়ার ক্রিটিসিজম। তাহলে এখানে যে তীব্র সমালোচনা, তাই না? তাহলে এখানে আই ওয়াজ কাট আপ এখানে আমরা যদি এর সঠিক উত্তর করি তাহলে হবে হার্ট কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য স্কিম ফেল থ্রু ফর ওয়ান্ট অফ পাবলিক সাপোর্ট। তাহলে ফেল থ্রুর সাথে যেটা প্রপার সেটা সঠিক উত্তর আমাদের করতে হবে। ফেল থ্রু মানে হচ্ছে ফেলড, এখানে হচ্ছে ফেলড, এটা কিন্তু এখানে সঠিক উত্তর যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দে ফেল আউট ওভার শেয়ারিং দেয়ার প্যারেন্টস প্রপার্টি। তাহলে ফেলড আউট ওভার শেয়ারিং দেয়ার প্যারেন্টস প্রপার্টি, তাহলে এখানে ফেল্ড আউট আমাদের বার করতে হবে। তাহলে ফেল্ড আউট এখানে সঠিক উত্তর যদি করি আমি এখানে কোয়েল কিন্তু এখানে সঠিক উত্তর, মানে ঝগড়া, তাই না? চলে আসি পরবর্তী প্রশ্নে, দ্য এনিমি ফেল্ড ব্যাক আন্ডার দি চার্জ অফ আওয়ার আর্মি। তাহলে ফেল্ড ব্যাক আন্ডার দি চার্জ অফ আওয়ার আর্মি। তাহলে ফেল্ড ব্যাকের সাথে এখানে রিট্রিট কথাটা কিন্তু সম্পর্কিত বা রিট্রিট কথাতেই যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হি কুড নট গেট বাই উইথ এ স্মল স্যালারি। গেট বাই এখানে আমাদের গেট বাইয়ের কথাটার যে আক্ষরিক অর্থ সেখানে কিন্তু বের করতে হবে। তাহলে গেট বাই মানে হচ্ছে ম্যানেজ, তার মানে সে তার ছোটো স্যালারি দিয়ে ম্যানেজ করতে পারছে না সব কিছু। গেট বাই মানে হচ্ছে ম্যানেজ করা, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি কুড নট গেট থ্রু দ্য ওয়ার্ক অন টাইম। তাহলে গেট থ্রু মানে হচ্ছে পাস, মানে সময়কে অতিক্রম করা। নেক্সট হচ্ছে, হি টায়ার্ড হার্ড বাট কুড নট গেট ওভার দ্য প্রবলেম। তাহলে এখানে দেখুন লাইন থেকে বোঝা যাচ্ছে যে গেট ওভার দ্য প্রবলেম মানে এখানে কিন্তু আপনারা লাইন থেকেই করতে পারেন, কি না ওভারকাম কথাটা কিন্তু এখানে সঠিক যায়, গেট ওভার মানে ওভারকাম। নেক্সট কোশ্চেন, দ্য সেক্রেটারি গেভ অ্যাওয়ে প্রাইজেস অ্যাট দ্য অ্যানুয়াল ফাংশন। তাহলে গেভ অ্যাওয়ের যদি আমরা প্রপার করি তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর ডিস্ট্রিবিউট মানে বন্টন করা, ঠিক আছে? এটা কিন্তু এখানে সঠিক উত্তর গেভ অ্যাওয়ের। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, দ্য এনিমি গেভ ইন আফটার এ
টক ফাইট, তাহলে দা এনিমি গেভ ইন আফটার এ টক ফাইট। টক ফাইট এখানে যে সঠিক উত্তরটা হবে, তাহলে বন্ধুরা দা এনিমি গেভ অ্যাওয়ে, গেভ ইন আফটার এ টাফ টাফ ফাইট। তাহলে এই গেভ ইন, তাহলে গেভ ইনের সাথে যদি আপনারা সঠিক করতে চান তাহলে স্যারেন্ডার্ড, স্যারেন্ডার্ড কথাটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়। তাহলে এখানে গেভ ইনের সাথে যায় স্যারেন্ডার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাউজড গিভ আউট দ্য সিক্রেট আন্ডার প্রেশার। তাহলে অ্যাউজড গিভ আউট দ্য সিক্রেট আন্ডার প্রেশার, অ্যাউজড মানে যার যার এগেনস্টে অভিযোগ করা হয়েছে, সে গিভ আউট দ্য সিক্রেট গোপন তথ্যগুলি আন্ডার প্রেশার, মানে প্রেশারে সে গোপন তত্ত্বগুলি ফাঁস করে দিয়েছে, তাই না? তাহলে এর সঠিক উত্তর হবে রিভেল্ড, রিভেল্ড কিন্তু এখানে এর সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, দে গো অ্যাট ইচ আদার অ্যাট দ্য সাইটেস্ট প্রোভোকেশন। তাহলে গো অ্যাটের আমাদের যে ওয়ার্ডটা প্রপার যায় এটা কিন্তু এখানে করতে হবে সঠিক উত্তর, গো অ্যাটের সাথে প্রপার যায় কিন্তু অ্যাটাক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান গোজ বাই এ ফলস নেম ইন আওয়ার লোকালিটি। তাহলে একজন মানুষ কি না গোজ বাই এ ফলস নেম, একটা নকল নাম নিয়ে ইন আওয়ার লোকালিটি। তাহলে গোজ বাই এখানে যেটা প্রপার হচ্ছে সেটা আমাদের বার করতে হবে, তা এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে নোন, গোজ বাই মানে হচ্ছে নোন। নেক্সট কোশ্চেন, প্লিজ গো ফর এ ডক্টর অ্যাট ওয়ান্স। তাহলে গো ফরের ক্ষেত্রে উপযুক্ত ফেজাল ভাব কোনটা হবে, না এর সঠিক উত্তর হবে ফেচ, ফেচ কিন্তু গো ফরের সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, দ্য ম্যানেজার ইজ গোয়িং ওভার দ্য জব অ্যাপ্লিকেশন। দ্য ম্যানেজার ইজ গোয়িং ওভারটা বার করতে হবে দ্য জব অ্যাপ্লিকেশনস। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে স্কুটিনাইজ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলুন পরবর্তী কোশ্চেন, দ্য গার্ল হ্যাং ডাউন হার হেড ইন শেম। তাহলে লজ্জায় সে মাথা নিচু করলো, তাহলে হ্যাং ডাউনের ক্ষেত্রে এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে বেন্টটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, হি হ্যাংস অন হিজ ফ্রেন্ড ফর হিজ লিভিং। তাহলে হ্যাংস অন এর যে প্রপার ওয়ার্ডটা সেটা আমাদের বার করতে হবে, তাহলে হ্যাংস অন মানে হচ্ছে সে ডিপেন্ড করে থাকা, ঠিক আছে, কারোর উপর ডিপেন্ড করে থাকা সেটাকে বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসি, উই শুড নট হোল্ড অন টু অবসোলেট আইডিয়া। তাহলে হোল্ড অন মানে কি, হোল্ড অনের প্রপার ওয়ার্ড যেটা সেটা আমাদের বার করতে হবে, না হোল্ড অন মানে হচ্ছে আমরা এখানে যদি সঠিক করি তাহলে যেটা হয় সেটা হবে বন্ধুরা এখানে হোল্ড ইনের সাথে যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রোলটা কিন্তু সঠিক দেখায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দ্য বেগার হেল্ড আউট হিজ হ্যান্ড টু মি ফর হেল্প। তাহলে হেল্ড আউট মানে যেটা সেটা আমাদের বার করতে হবে, এখানে সঠিক উত্তর হবে এক্সটেন্ড করা, মানে হাতটা এক্সটেন্ড করে দিল তাকে কিছু সাহায্যের জন্য। নেক্সট কোশ্চেন, ট্রাফিক ওয়াজ হেল্ড আপ ফর 1 আওয়ার আফটার দি অ্যাক্সিডেন্ট। তাহলে হেল্ড আপের সাথে যেটা প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, তা এর সাথে প্রপার যায় কিন্তু স্টপ। তাহলে ট্রাফিক ওয়াজ হেল্ড আপ ফর 1 আওয়ার আফটার দি অ্যাক্সিডেন্ট, এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা স্টপড। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। তা পরবর্তী প্রশ্ন, কিপ আপ ইওর স্পিরিট ইন টাইমস অফ ক্রাইসিস। তাহলে কিপ আপের সাথে যে কথাটা প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, তাই এখানে হচ্ছে কিপ আপ মানে হচ্ছে সাস্টেইন ইওর স্পিরিট ইন টাইমস অফ ক্রাইসিসের সময়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওয়ান শুড অলওয়েজ কিপ টু ওয়ানস প্রমিস। তাহলে ওয়ান শুড অলওয়েজ কিপ টুর সাথে যেটা প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, তা কিপ টুর সাথে হচ্ছে স্ট্রাইক টু কিন্তু এখানে প্রপার যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই লুক অন হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে লুক অন এখানে দেখুন এই সেন্টেন্সটা থেকে কিন্তু সঠিক উত্তর কিন্তু বেরিয়ে গেছে, লুক অন মানে কিন্তু এখানে রিগার্ড কিন্তু এখানে সঠিক উত্তর দেখায় বা সঠিক উত্তর হয়, রিগার্ডটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য টিচার ইজ লুকিং ওভার দ্য অ্যান্সার পেপার্স। তাহলে লুকিং ওভার, টিচাররা কি করে না লুকিং ওভার মানে এখানে হচ্ছে এক্সামিনিং কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, আই লুকড ফরওয়ার্ড টু দ্য ভিজিট অফ মাই ফ্রেন্ড ফ্রম দিল্লি। তাহলে আই লুক ফরওয়ার্ড টু দ্য ভিজিট অফ মাই ফ্রেন্ডস ফ্রম দিল্লি। তাহলে লুক ফরওয়ার্ডের যেটা সঠিক সেটা হচ্ছে যা এখান থেকে এক্সপেক্ট
কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লেট আস লুক টু আওয়ার ওন বিজনেস উইদাউট ওয়েস্টিং টাইম। তাহলে লুক টু সাথে যেটি প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, তাই এটা সঠিক উত্তর হবে অ্যাটেন্ড। তাহলে লেট আস অ্যাটেন্ড আওয়ার ওন বিজনেস উইদাউট ওয়েস্টিং টাইম। নেক্সট কোশ্চেন, উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। তাহলে লুক ডাউনের সাথে যেটা প্রপার সেটা হবে এখানে বন্ধুরা, এখানে হচ্ছে ডাইরাইট কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ডিরাইট বা ডাইরাইট যেটাই বলেন এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, প্রাইসেস অফ থিংস আর লুকিং আপ ডে বাই ডে। তাহলে লুকিং আপের সাথে যেটা প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, এটা আপনারা সেন্টেন্স দেখেই বুঝতে পারছেন সেটাকে ইনক্রিজিং হবে, তাই না? তাহলে প্রাইসেস অফ থিংস আর ইনক্রিজিং ডে বাই ডে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ফ্রাইটেন্ড বয় সাডেনলি মেড ফর দ্য ডোর। তাহলে মেড ফরের সাথে যেটা প্রপার সেটা আমাদের বার করতে হবে। তা এখানে এই চারটে অপশানের মধ্যে যেটা এখানে সঠিক যায় এটা হচ্ছে রাস্ট কিন্তু কথাটা এর সাথে যায়, মেড ফরের সাথে রাস্ট কথাটা কিন্তু এখানে যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই কুড নট মেক আউট হোয়াট সি সেড, মানে হোয়াট হি সেড, মানে সে কী বললো সেটা মেক আউট করতে পারছি না। তা এখানে দেখুন সেন্টেন্স থেকে ওয়ার্ডের মিনিংটা চলে আসে, না কী হবে সঠিক উত্তর হবে আন্ডারস্ট্যান্ড। তাহলে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইড এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য টু পার্টিস ফাইনালি মেড আপ দেয়ার কোয়েলস। তাহলে ফাইনালি মেড আপ এর সাথে যেটা প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, আর এটা এখানে মেড আপের সাথে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সেটেলড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য কোয়াক পাস্ট ফর এ ডক্টর ইন দ্য রুরাল এরিয়া। তাহলে দ্য কোয়াক পাস্ট ফর এ ডক্টর ইন দ্য রুরাল এরিয়া। তাহলে পাস্ট ফর এখানে সঠিক উত্তর কিন্তু রিগার্ডেড কিন্তু এখানে সঠিক উত্তর যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি পাস্ট থ্রু গ্রেট হার্ডশিপ ইন লাইফ। তাহলে হি পাস্ট থ্রু গ্রেট হার্ডশিপ ইন লাইফ। তাহলে পাস্ট থ্রুর সাথে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড কিন্তু এখানে এর সঠিক উত্তর হয়। নেক্সট কোশ্চেন, দ্য ফাংশন পাস্ট অফ পিসফুলি। তাহলে দ্য ফাংশন পাস্ট অফ পিসফুলি, তা এর সাথে সঠিক উত্তর যেটা সেটা আমাদের এখানে চারটি অপশানের মধ্যে বার করতে হবে। তা এখানে পাস্ট অফ মানে টুক প্লেস কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, দ্য ফায়ার ব্রিগেড পুল ডাউন দ্য ড্যামেজ বিল্ডিং। তাহলে পুল ডাউনের সাথে যেটা সঠিক উত্তর সেটা আমাদের বার করতে হবে, তা এখানে সঠিক উত্তর কিন্তু ডেমোলিস্ট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দ্য সার্ভেন্ট ওয়াজ পুলড আপ ফর নেগলিজেন্স অফ ডিউটি। তাহলে দ্য সার্ভেন্ট ওয়াজ পুলড ডাউন তার ডিউটিতে নেগলিজেন্সের জন্য কি পুল ডাউন। তাহলে এখানে কিন্তু আপনারা সেন্টেন্স থেকে মিনিং করতে পারছেন যে এর সঠিক উত্তরটি কী হবে, তাই রিভিউড কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দ্য ম্যান ইজ পুলিং ইন এ লট অফ মানি আই সাপোজড। তাহলে দ্য ম্যান ইজ পুলিং ইন, তাহলে পুলিং ইন এ লট অফ মানি আই সাপোজড। তাহলে পুলিং ইন লট অফ মানি মানে হচ্ছে আর্নিং কথাটা কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে পুলিং ইন এর সাথে কিন্তু আর্নিং কথাটা সঠিক। তো চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য স্কুল টিম পুলড অফ এ গ্র্যান্ড ভিক্টরি ইন দ্য ফাইনাল ম্যাচ। তাহলে পুলড অফ এ গ্র্যান্ড ভিক্টরি, তাহলে পুলড অফের যে সঠিক এখানে মানে হয় সেটা এখানে হয় ওন কিন্তু এখানে সঠিক উত্তর হয়, ঠিক আছে। দ্য স্কুল টিম ওন এ গ্র্যান্ড ভিক্টরি ইন দ্য ফাইনাল ম্যাচ। চলে আসি পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ সিরিয়াসলি ইল বাট হি ম্যানেজ টু পুল থ্রু এর যেটা সঠিক উত্তর হয় সেটা আমাদের বার করতে হবে, না এর সঠিক উত্তর হলো রিকভার্ড কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে ম্যানেজ টু রিকভার, ঠিক আছে, তাহলে সে অসুস্থ ছিল সেখান থেকে সে রিকভার করতে ম্যানেজ করেছে। নেক্সট হচ্ছে, দ্য আর্মি ওয়াজ পুলড আউট ফ্রম দি রায়ট হিট এরিয়া। তাহলে এখানে বুঝতেই পাচ্ছেন আর্মিদের কোনো একটা কাজের জন্য ডাকা হয়েছে, সেটা হচ্ছে পুলড আউট ব্যবহার করা হয়েছে। তা এখানে রায়ট হিট এরিয়া, তা সেখান থেকে তুলে নেওয়ার একটা ব্যাপার বোঝা যাচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু উইথড্রন কিন্তু এখানে এর সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এভরিবডি শুড পুট বাই সামথিং ফর দ্য ফিউচার। তাহলে এভরিবডি শুড পুট বাই সামথিং ফর দ্য ফিউচার, তাহলে ফিউচারের জন্য মানুষ কী করে রাখে, না এর সঠিক উত্তর হবে পুট বাই মানে হচ্ছে সেভ।
চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য আর্মি পুট ডাউন দ্য রিভলিউশন উইথ এ হেভি হ্যান্ড। তাহলে দ্য আর্মি পুট ডাউন দ্য রিভলিউশন উইথ এ হেভি হ্যান্ড। তাহলে এখানে এই যে পুট ডাউন, পুট ডাউনের সাথে যেটা প্রপার যায় সেটা হচ্ছে সারপ্রেসড, সারপ্রেসড কিন্তু এই কথাটা এখানে সঠিক যায়। ঠিক আছে, তাহলে দ্য আর্মি সারপ্রেসড দ্য রেভলিউশন উইথ দ্য হেভি হ্যান্ডস। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ট্রিস পুট ফোর্থ নিউ লিভস ইন স্প্রিং। তাহলে পুট ফোর্থের সাথে যেটা প্রপার সেটা আমাদের বার করতে হবে, তাই এখানে পুট ফোর্থের সাথে স্প্রাউট কথাটা কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। আই ক্যান নট পুট আপ উইথ হিস রুড বিহেভিয়ার। তাহলে পুট আপ উইথ হিস রুড বিহেভিয়ার যেটা, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু টলারেট, সহ্য করতে না পারার কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাই। প্লিজ পুট ইন ইয়োর ক্লেম ইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে প্লিজ পুট ইন ইয়োর ক্লেম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে পুট ইনের সাথে সঠিক যায় সেটা হচ্ছে সাবমিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ক্লেমটাকে সাবমিট করার কথা এখানে কিন্তু বলা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আই রান অ্যাক্রস মাই ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য এক্সামিনেশন। তাহলে রান অ্যাক্রসের সাথে যেটা প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মেট বাই চান্স এখানে কিন্তু এর সঠিক উত্তর রান অ্যাক্রসের সাথে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ম্যান অলওয়েজ রানস আফটার হ্যাপিনেস। তাহলে রানস আফটার হ্যাপিনেস মানে পার্সিউ কথাটা কিন্তু এখানে প্রপার যায়, রান আফটার মানে হচ্ছে পার্সিউ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আই র্যান আউট অফ মানি অ্যান্ড হ্যাড টু ইনকার্ড ডেপথস। তাহলে হ্যাড টু ইনকার্ড ডেপথস মানে হচ্ছে র্যান আউটের সাথে যেটা প্রপার সেটা হচ্ছে বন্ধুরা এখানে এক্সাস্টেড কথাটা কিন্তু এখানে সঠিক উত্তর যায়। ঠিক আছে, এক্সাস্টেড, তাহলে র্যান আউটের সাথে এক্সাস্টেড কথাটা কিন্তু সঠিক যায়। চলুন বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে। দ্য বয় র্যান অ্যাওয়ে ফ্রম হোম টু জয়েন দ্য আর্মি। তাহলে র্যান অ্যাওয়ের সাথে যেটা সঠিক উত্তর হয় সেটা আমাদের বার করতে হবে, তা র্যান অ্যাওয়ের সাথে এখানে ফ্লেড কথাটা কিন্তু এখানে সঠিক যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। লেট আস সেট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক উইদাউট ডিলে। তাহলে সেট অ্যাবাউটের সাথে যেটা আমাদের প্রপার যায় সেটা আমাদের বার করতে হবে, তাহলে কি লেট আস সেট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক উইদাউট হলিডে। তাহলে এখানে কিন্তু লেট সেট অ্যাবাউট এর সাথে কিন্তু স্টার্ট করা যায়, তাই না, তা ডিলে না করে তোমরা কাজটা শুরু করতে পারো, সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন। দ্য জাজমেন্ট ওয়াজ সেট অ্যাসাইড বাই দ্য হাইকোর্ট। তাহলে দ্য জাজমেন্ট ওয়াজ সেট অ্যাসাইড, তাহলে সেট অ্যাসাইড এর সঠিক উত্তর হবে ক্যান্সেলড কিন্তু এখানে প্রপার যায় সেট অ্যাসাইডের সাথে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য রাইটার হ্যাজ সেট ফোর্থ হিস ভিউস ইন হিস নিউ বুক। তাহলে দ্য রাইটার হ্যাজ সেট ফোর্থ হিস ভিউস ইন হিস নিউ বুক। তাহলে সেট ফোর্থের সাথে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এক্সপ্লেন্ড কিন্তু এখানে প্রপার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য গার্ডনার সেট হিস ডগ অন দ্য ট্রেসপাসার। তাহলে সেট অন আমাদের এখানে যেটা বলতে চেয়েছে সেটা আমাদের অ্যান্সার হবে, এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে হচ্ছে মেড টু অ্যাটাক। এই কথাটা কিন্তু এখানে সেট অনের ক্ষেত্রে প্রপার যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেন, আজকের শেষ প্রশ্ন। দ্য লেটার এক্স স্ট্যান্ডস ফর, তাহলে এক্স স্ট্যান্ডস ফর টেন, তা এই কথাটার মানে এখানে কী জানতে চেয়েছে, তা এই কথাটার মানে হচ্ছে এক্স স্ট্যান্ডস ফর মানে হচ্ছে রিপ্রেজেন্ট কথাটা কিন্তু এখানে সঠিক বা প্রপার যায়। এবার বন্ধুরা চলে আসি আমরা পরবর্তী টপিক, আপনাদের যে হোমটাক্সের পার্ট ছিল সেই পার্টে। তা গেল দিনকে আপনাদের হোমটাক্সের কোশ্চেন করা হয়েছিল একটা ইডিয়মস থেকে, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ এ সিলভার লিনিং ইন দ্য মার্কি ক্লাউড অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। এর অপশান ছিল অপশান এ ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, অপশান বি পয়েন্টেড ইন্ডিকেটার, অপশান সি রে অফ হোপ ইন দ্য মিডেস্ট অফ হোপলেসনেস, আর অপশান ডি ছিল কনফিউজিং সিগনালস। তা এর সঠিক উত্তরটা হলো, যারা উত্তর দিয়েছ অপশান সি মানে রে অফ হোপ ইন দ্য মিডেস্ট অফ হোপলেসনেস, এর উত্তরটা যারা দিয়েছ তাদের উত্তর সঠিক, এবং
যাদের ইমেল আইডি চাওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। এইবার আমরা চলে আসি আপনাদের পরবর্তী আজকের যে টপিক সেই টপিকে। তা আজকে আপনাদের টপিক হলো আজকে হোমটাক্সের প্রশ্ন। তা আজকে আপনারা কারেক্ট ওয়ার্ড প্রয়োগ করবেন, আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছি সেখানে কারেক্ট ওয়ার্ড প্রয়োগ করবেন, এটা একটা এমসিকিউ। চলুন প্রশ্নটা পড়ছি আপনাদের হোমটাক্সের প্রশ্ন। দ্য মেডিসিন প্রসিডেড অন ড্যাশ অন দ্য পেশেন্ট। আবার বলছি, দ্য মেডিসিন প্রডিউসড অন ড্যাশ অন দ্য পেশেন্ট। অপশান এ এফেক্ট, অপশান বি ইফেক্ট, অপশান সি ইম্প্যাক্ট, আর অপশান ডি হচ্ছে ইমপ্রেশান। আবার আমি প্রশ্নটা বলছি, দ্য মেডিসিন প্রডিউসড অন ড্যাশ অন দ্য পেশেন্ট। অপশান এ এফেক্ট, অপশান বি ইফেক্ট, অপশান সি ইম্প্যাক্ট, আর অপশান ডি ইমপ্রেশান। আপনাদের যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট বক্সে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা আপনারা পেয়ে যাবেন। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।